আজ কেমন আছেন? আপনি আপনি আমাকে একটা এপিটাফ লিখে দেবেন? আপনি তো প্রায় সেরে উঠেছেন, এভাবে ভাবছেন কেন? কার সমাধিতে যেন পড়েছিলাম, সব শব্দ মনে নেই, তার মৃত্যু আমার কাছে অনেক সুন্দর হয়ে উঠেছিল। এপিটাফ দিয়ে কি করবেন আপনি? এবার না হয় সেরে উঠছি, কিন্তু একসময় তো মরব। মানুষের সঞ্চয় থাকে না, কতজনের কত শখ থাকে, চিন্তা থাকে। আমি না হয় নিজের জন্য একটা এপিটাফ জোগাড় করে রাখলাম, সেইটুকুই হবে আমার সঞ্চয়। অদ্ভুত, এটা কোনো সঞ্চয়ের বিষয় হলো? জানেন, আমি যখন শুয়ে থাকি তখন অনেক ভাবি, নিজে নিজের এপিটাফের ভাষা তৈরি করতে চেষ্টা করি। আপনি সেদিন আমাকে একটা ডায়েরি আর কলম দিয়ে বললেন না, যখন একা থাকি তখন নিজের মনের ভারগুলো লিখে ডায়েরির পাতাটা ভরিয়ে ফেলে যেন, আমি সেখানে এপিটাফ, আমার এপিটাফ, যেমন ধরুন একটি পতনময় মৃত্যু, অথবা আমার কবরে যেন সারা জীবন ঝরতে থাকে কৃষ্ণচূড়া, এরকম অনেক কিছু লিখে রেখেছিলাম। দেখুন, আমি কিন্তু কোনো অশুভ কথা লেখার জন্য আপনাকে ডায়েরিটা গিফট করিনি। আশ্চর্য মানুষ তো আপনি, মানুষকে তার আনন্দের আনন্দের ভাবনাগুলো লিখে ভারমুক্ত হতে পারে। আমি আমার অশুভ চিন্তার ভারগুলোই ওই কাগজে নামাতে চাই। আপনার যুক্তির কাছে হার মানছি, কিন্তু আপনার জীবনে সারাক্ষণ পতন মৃত্যু, আপনি যেন ইচ্ছে করেই আপনার জীবনের আনন্দের মুহূর্তগুলো সামনে আনতে চান না, কেন? আনন্দ আনন্দ কি, আনন্দ কি? আমার ছুঁয়ে দেখতে বড় ইচ্ছে করে। সারা পৃথিবীতে এমন একজন মানুষ নেই যার সারাটা জীবন জুড়ে অন্ধকার থাকে। ঘাসের উপর একটা ফড়িংকে লাফাতে দেখলে যে কোনো মানুষ মৃত্যুর কথা ভুলে আনন্দিত হয়ে উঠতে পারে। আপনি কি আমার হাতটা একটু ধরবেন? এই তো আমার এখন আনন্দ হচ্ছে। আপনি আপনি সত্যি একটা পাগল। তুমি বস। নীরার অবস্থা কি মনে হয়? তোমার কি মনে হয় ওকে আমরা রিলিজ করে দিতে পারি? এটা তো স্যার আপনি ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় উনি মানসিকভাবে এখনো পুরোপুরি সেরে ওঠেনি। মেয়েটার আচরণে কথায় ওকে বেশ অভিজাত পরিবারের আর শিক্ষিত বলে মনে হয়। কিন্তু স্যার, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, অথচ হাসপাতালে ওনাকে কেউ দেখতে আসছে না, ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছে। যাই হোক, আমার মনে হয় উনি পুরোপুরি মানসিক শক্তি ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের কেয়ারেই থাকুক। তাতে কোনো অসুবিধা নেই। আমার সাজেশন হলো তুমি ওর সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করো। তোমার মনে আছে যেদিন ওকে এই ক্লিনিকে অচেতন অবস্থায় নিয়ে এলাম, ও বিকারগ্রস্তের মতো চেঁচিয়ে বলছিল আমার ছবি কাউকে দেবেন না, আমার খবর কাউকে দেবেন না, তাহলে ওরা আমাকে খুন করে ফেলবে। আমরা যখন ওর প্রাইভেসিটা রক্ষা করেছি তখন শেষ পর্যন্ত দেখা যায়। কি আশ্চর্য দেখুন স্যার, একজন মানুষ খুন হবার ভয়ে
আত্মহত্যা করার জন্য মাঝরাতে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়েছে। যা হোক, তুমি ওর সঙ্গে আন্তরিকভাবে মেশো, ওর ইনার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে স্যার, আমি এখন আসি। ওকে। না না, তুমি তুমি আমাকে খুন করো না, খুন করো না আমাকে, আমাকে তুমি খুন করো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই আমার। তুমি আমাকে খুন করো না, না আমাকে খুন করো না, করো না আমাকে খুন করো না। নীরা 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 নীরা, প্লিজ প্লিজ, আপনাকে খুন করছে। এই যে দেখুন দেখুন, আমি সাব্বির। আমি কি ঘোড়ার ডিম মৃত্যুকে ভয় পাই? আমি কোনো খুনটুন ভয় পাই না। এই যে আমার হাতের তালুটা দেখছেন, যে আমি তো মৃত্যুকে এইখানটাতে বসাই। হ্যাঁ, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে জানেন, আমার এই হাতের তালুটা তখন হয়ে ওঠে একটা তেপান্তরের মাঠ। মৃত্যু তখন এর উপরে রাজপুত্রের মতো ঘোড়া ছোটায় ঘোড়া ছোটায় ঘোড়া ছোটায়। আশ্চর্য, একটু আগে আপনি খুনের ভয়ে চিৎকার করছিলেন, কেন আমার কাছ থেকে নিজেকে আড়াল করছেন? দরজার বাইরে আপনার পায়ের শব্দটা শুনেই তো আমার এই নাটকটা করতে ইচ্ছে হলো। আমার দেখতে ইচ্ছে হলো আমাকে নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন হতে পারেন। জন্মের পর থেকে আমার বাঁচা মরা নিয়ে তো আমি কাউকে উদ্বিগ্ন হতে দেখিনি। শুনুন, বেড়ালকে কখনো বিছানায় তুলবেন না, তাহলে ওকে বস্তায় ভরে নদীর ওপারে ফেলে দিয়ে এলেও সে কিন্তু ঠিক পথ চিনে এসে আপনার নিঃশ্বাসের ওপর বসে পড়তে চাইবে। তখন কিন্তু তখন তখন এভাবে বলবেন না প্লিজ। আচ্ছা, আপনাকে কেউ দেখতে আসে না? আমি কি কোনো দর্শনীয় স্থান? না না, আমি বলছিলাম যে পৃথিবীতে কেউ নেই আপনার? হ্যাঁ আছে, এই যে আপনি আছেন। না না, আমি বলছিলাম যে আপনার বাবা মা অথবা আমাকে দেখে কি আপনার কি মনে হয়? আমাকে দেখে আপনার না, মানে আপনার বয়সটা ঠিক বোঝা যায় না, যদি যথেষ্ট কমই মনে হয়। আচ্ছা, বাইরে একটা কুকুর প্রায় ডাকে, তাই না? কুকুরের ডাকটার ভেতরে আমি আমি মৃত্যুর গন্ধ পাই, আপনি পান না?
কোথায় গিয়েছিলে? এই বাইরে একটু হাঁটাহাঁটি করে এলাম। তা আজ এত ভোরে ঘুম থেকে উঠলে? রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার মাকে আমি নিজের হাতে কবরে শুইয়ে দিচ্ছি। যাও, বাড়ি থেকে ঘুরে আসো এক পাক, মাকে দেখে এলেই মন ভালো হয়ে যাবে। হাসপাতালে অনেক কাজের চাপ, নীরাকে মনোবিকারগ্রস্ত কোনো রোগী ভাবতে পারলে চিকিৎসা করতে অনেক সুবিধা হতো, কিন্তু মাঝে মাঝে ও এমন কথা বলে, এমন আচরণ করে, খুব অস্বাভাবিক লাগে। আবার কখনো কখনো মনে হয় অসাধারণ গভীর বোধ সম্পন্ন এক নারী। ডাক্তার হিসেবে খুব খুব হেল্পলেস লাগে, প্রায়ই কথা আর বোধের তর্কে এত হোঁচট খেতে হয়। স্যার যে কেন এই দায়িত্বটা আমাকে দিলেন? তোমার স্যার মহিলাটার প্রতি একটু বেশি রকমের দুর্বল। দুর্বল মানে? মাঝে মাঝে মনে হয় নীরা যেন ওনাকে রীতিমতো জাদু করেছে। উনি রুমে এলেই এমন একটা আদুরে ভঙ্গিতে আছড়ে পড়ে। স্যার স্ত্রী মারা গেছে, সন্তানরা সব দূরে, মাঝে মাঝে মনে হয় নীরা যেন ওনার আগের জন্মের সন্তান। যদিও আমাকে সেটা কখনো শো করেন না, মাঝে মাঝে রিলিজ করে দেওয়ার কথা বলেন, কিন্তু আমি তো জানি এটা ওনার ভেতরের ফিলিং না। আচ্ছা, তোমার স্যার কি মহিলাটাকে সারা জীবন কেবিনে রেখে দিবেন? বাদ দাও তো, বয়সে। হ্যাঁ, নাস্তা হয়ে গেছে, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা। আমার সমাধি ফলকে যদি লেখা থাকে, এই নারী, পতনের মধ্য থেকে জীবনের সৃষ্টি করেছিল। না, এই নারী জীবনের মধ্য থেকে পতনের সৃষ্টি করেছিল। ও এত ঘুম পাচ্ছে কেন? ও সেই কালো হাত, দুটি কালো হাত, সিস্টার, আমি যদি এখানে ঘুমিয়ে যাই আপনি কি আমাকে একটু কেবিনে রেখে আসবেন? আপনি বরং কেবিনে গিয়ে ঘুমান। নিজেকে ঠেসে বিছানায় শোয়ালে কি ঘুম আসে? তার চেয়ে বরং আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই। প্রাণ ভরে বাতাস নেই, এখন কেমন বোধ করছেন? সুখী। এর মধ্যে শাড়ির দেয়া দুটো শাড়ি, এখানে আমার দেয়া কিছু কসমেটিক্স আপনার জন্য।
এগুলো দিয়ে কি আমি সাজবো? নিজেকে সম্পূর্ণ সুন্দর দেখতে কে না চায়? বসুন। আচ্ছা বলুন তো, এখান থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? আমাকে তাড়াতে চাইছেন তাই না? কোথায় যাব বলুন? হাওয়া থেকে উড়ে এসেছি, আবার হাওয়ায় মিলিয়ে যাব। আপনি কি আমাদের কোনো সাহায্য করবেন না? ছেলেবেলা থেকে সময় আমার সমস্ত রং রস তরঙ্গ শুষে নিয়েছে, আমার কি সাধ্য আপনাকে সাহায্য করি? আপনি কে? কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন? জানেন মীরা, মানুষের ক্ষমতা অসীম। কেউ তার রং রস শুষে নিতে পারে না, যদি না সে নিজে তা নিঃশেষ করে। আসলে আপনি আমাদের সবাইকে ফাঁদে ফেলে নিজে একটা মজা দেখার নাটকে মেতেছেন। আচ্ছা, টিকিট কেটে সেই নাটক আপনাকে কে দেখতে বলেছে? হ্যাঁ, কে দেখতে বলেছে? আমি আমি বলেছি? না না, আমার আমার মাথা একেবারেই কাজ করছে না, একেবারেই আমার মাথা কাজ করছে না। আমার জন্মের সময় আমার মা মারা যান, তার কিছুদিন পরই রোড অ্যাক্সিডেন্টে মারা যান আমার বাবা। আত্মীয় বলতে এক ফুপু ছিল, সেখানে কি অমানুষিক অত্যাচারে আমি বড় হয়েছি আপনি আপনি কল্পনা করতে পারবেন না। তারপর আমার ফুপু এক 50 বছরের বুড়োর সাথে আমার বিয়ে ঠিক করলো। জানেন, আমি কিন্তু তখন লুকিয়ে কবিতা লিখতাম। সেই কবিতাগুলো এক রাতে আমার ফুপু পুড়িয়ে ফেলল। তারপর তারপর কি হলো? আপনি কি আমাকে দূরে কোথাও নিয়ে যাবেন? অনেক অনেক দূরে? মনে করুন ছোট্ট একটা নির্জন দ্বীপ, সেখানে সেখানে অনেক বৃক্ষ, অনেক ফল, ফুল, পাখি। আমি আমি মুঠো মুঠো ঝিনুক করি আপনার হাতে দেব, এই হাতে। আর যখন রাত নিঝুম হবে, আপনি অরফিউসের মতন বাঁশি বাজাতে থাকবেন, আমি সেই সুর শুনতে শুনতে শুনতে। মীরা, আপনি এত সুন্দর করে স্বপ্ন দেখতে পারেন, আপনার কথা শুনে আমার এমন হয়
মনে হয় আপনার হাতটা ধরি, মনে হয় জীবনটা বুঝি ওই নির্জন দ্বীপের মতোই সুন্দর। আপনি আমাকে পছন্দ করেন? করি, কিন্তু আমি আপনার সঙ্গে যত মিশছি আপনার কথা, আপনার জীবনের রহস্য আমাকে কিরকম ভীত করে তুলছে। ভয়? আপনার আবার কিসের ভয়? নিজেকে মুখোশে ঢেকে যে অন্যের দুর্বল রোগের চিকিৎসার ভার নেয়, ভয় তো তারই বেশি থাকে নীলা। আচ্ছা, অন্ধকার যদি আমাকে টেনে নিতে থাকে আপনি কি আমার দায়িত্ব নেবেন? কেউ কি কোনো ছায়ার দায়িত্ব নিতে পারে? প্লিজ নীলা, এসব করে থাক, আপনি বরং আপনার জীবনের গল্প বলুন। আপনার ফুপুর বাড়িতে শেষ পর্যন্ত কি হলো? ফুপাতো ভাইটা এক রাতে আমার ঘরে ঢুকে আমার মুখ চেপে ধরে সেরাতে আমার চিৎকার শুনে ওরা সবাই আমাকে ওর হাত থেকে বাঁচালো ঠিকই, কিন্তু ওই যে বুড়োটা, ওই বুড়োর সাথে আমার বিয়েটা কিন্তু ফাইনাল করে ফেললো। তারপর? তারপর 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 রোদ, হাওয়া, অন্ধকার, ওই কালো হাত, ওই দুটি কালো হাত, মাথাটা ঘুরছে। আচ্ছা, আমাকে আমাকে একটু বিছানায় শুয়ে দেবেন। নীরা মা, আজ কেমন বোধ করছো? আমি বোধ হয় আপনি বোঝা হয়ে গেছি, তাই না? সেই জন্য আপনি আমার কাছে আসেন না। তোমার কথাটা একদম ঠিক না। আচ্ছা, তোমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে নিজেকে কেন অহেতুক এরকম ভাবনার জগতে ছেড়ে রাখো বুঝি না। তার মানে আপনি স্বীকার করছেন আমি আপনার বোঝা? রেজওয়ান কিন্তু আমাকে ওর বোঝা মনে করেনি, জানেন। এই দেখো, তুমি আমার কথাটাই ধরতে পারলে না। এই মেয়ে, তুমি আমার বোঝা হতে যাবে কেন? আসলে তুমি নিজেই নিজের বোঝা। যাকে সেসব কথা। আচ্ছা, রিজন কি করতো? আমি অনেক কষ্ট করে কলেজে ভর্তি হয়েছি, আর রিজন ছিল সেই কলেজের লেকচারার। ও যখন আমার অবস্থার কথা শুনলো আমাকে বিয়ে করে ঢাকায় নিয়ে গেল। আপনি কি আমাকে একটা এপিটাফ লিখে দেবেন? এই দেখ, তুমি নিজেকে নিজে আবার অহেতুক ভাবনার জগতে ছেড়ে দিচ্ছ। কেউ যদি নিজেকে নিজে ধরে রাখতে না পারে এ পৃথিবীতে কেউ তাকে দাঁড়াতে সাহায্য করতে পারে। আচ্ছা নীরা, তুমি আমার সঙ্গে কি বেড়াতে যাবে? এই ধরো জলের ধারে, আকাশের নিচে, ভালো লাগবে, যাবে? না না, আমি যাব না। যদি আমাকে দেখে ফেলো
তারপর যদি ঘরে টেনে নিয়ে যায়, আমার কণ্ঠ নালীটা চেপে ধরে। কি যে পুকুর বাড়ি থেকে বাঁচিয়ে আমাকে নিয়ে এলো, তারপর সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। জানেন, জীবনে প্রথমে আমি জানতে পারলাম কষ্টের চাইতে সুখের রঙ অনেক মধুর, অবকালের চাইতে ভালোবাসার রঙ অনেক রঙ। আমি প্রায় গোলে রঙে আমার নিজেকে ছেড়ে দিয়ে কাঁদতাম। ও প্রগাঢ় আঁচলে আমাকে জড়িয়ে বলত, এত তারপর কিছু না, আমি আছি, আমি আছি, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনি এই সময় এখানে? আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি দারুণ সেজেছেন তো, সাংঘাতিক সুন্দর দেখাচ্ছে আপনাকে। তাতে কি করে জানলেন যে আমি এই সময় আসবো? আমার মন বলছিল। আমার জন্য অপেক্ষা করছিলেন কেন? ওই পথ ধরে হাঁটবো বলে। জানেন, আমার না বড় লোভ হয় আপনার সঙ্গে ওই পথটা ধরে হাঁটতে হাঁটতে আমি অনন্ত লোকে চলে যাই। একটা পাগল ছিল জানেন, সে তার হাতে অনেকগুলো কার্ড নিয়ে বলতো, সুখ কিনবেন, সুখ, গরম গরম সুখ। আমি একটা কিনেছিলাম, কেনার পর সে কি আনন্দ, সে কি রোমাঞ্চ! আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা এর ভিতরে কি আছে? কি পাগলটা কি বললো? সে বললো, সে তার গলার স্বর নামিয়ে বললো, রাজপ্রসাদ, কাউকে দেখাবেন না। তারপর থেকে সেটা লুকিয়ে রাখতে রাখতে একেবারে ধুলো চ্যাপ্টা হয়ে গেছে। সেটা বরং কাউকে ভাত দিতে পারলে ভালো লাগতো। তো আপনি বিয়ের আগে যে অধ্যাপকের হাত ধরে ঢাকায় চলে এসেছিলেন তাকে দেখাননি কেন? বিয়ে? আচ্ছা কিসের বিয়ে, কার বিয়ে? আমার কবে বিয়ে হলো? দেখতে পাচ্ছি না কেন, এই যে স্পষ্ট ভাসছে সেই দৃশ্য, আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছেন। আমার মা মারা যাচ্ছেন তো। কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন না, আপনাকে আপনার কেবিনে পৌঁছে দিই। হ্যাঁ, আপনি সুখ নেবেন? সুখ আছে নাকি আপনার কাছে? অনেক, আমার কাছে অনেক সুখ। সাবধান, রেখে দেবেন, আমারটা যখন শেষ হয়ে যাবে
তখন আপনার কাছ থেকে নেব। বাজে খরচ করবেন না কিন্তু। আমি না আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি আমাকে রাজপ্রাসাদে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কাঁচের টুকরো বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে কি আপনারা এখান থেকে তাড়িয়ে দেবেন? আমি যদি আমি যদি এখানে থাকবার জন্য দেয়ালে আমার মাথাটা ঠুকে 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 রক্ত বার করে ফেলি তাহলে? আপনার এই আলো অন্ধকারের চক্রে ফেলে আমাকে আমাকে নিঃশ্বাস আটকে মারবেন না। আপনি শান্ত হন, সুস্থ হন, প্লিজ। আচ্ছা নীরা, বলো তো তুমি আত্মহত্যা কেন করতে চেয়েছো? আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন, রাত যখন গভীর হয় তখন আকাশ জলের সাথে একেবারে একেবারে মিশে যায়? দেখুন 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 না, কি অপূর্ব পরিবেশ, তাই না? আকাশ কিন্তু এখন মেঘ আর বাতাসের মিশেলে মাটিতে নামতে ভয় পাচ্ছে, মানুষ যদি খপ করে তার কণ্ঠনালীটা চেপে ধরে তখন? তুমি বারবার কেন এসব গল্প করছো? সে একই কথা, পৃথিবীতে তোমার কেউ নেই, এ কি হতে পারে? আচ্ছা আচ্ছা, তোমার গলা কে চেপে ধরেছিল? কে বলো, তোমার স্বামী? সাবধান, রেজওয়ান সম্পর্কে কোনো জঘন্য অপবাদ দেবেন না তো। ভালোবাসা কি সেটা তো আমি ওর কাছ থেকেই শিখেছি। বাহ বাহ, এই তো তোমার সব মনে পড়ছে, রেজওয়ান, ভালোবাসা। বলো এরপরে কি হলো, বলো এরপরে কি হলো? নিজেকে এভাবে ছেড়ে দিলে চলবে না মীরা, আপনাকে আপনাকে সাহস করে সব কিছুর মুখোমুখি দাঁড়াতে হবে, নইলে যে সত্যটা হারিয়ে যাবে। অধ্যাপকের সঙ্গে তোমার বিয়ে হলো, সে একটা চাকরি নিল, আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে দিয়ে রেজওয়ান রেজওয়ান তোমাকে দিতে চাইলো একটা নতুন জীবন। হ্যাঁ, তারপর তারপর কি বলো, তারপর কি? বিয়ে হলো, রেজওয়ানের স্পর্শে ভালোবাসায় আমি বুঝতে শুরু করলাম আমারও মূল্য আছে, আমারও সৌন্দর্য আছে, আমি আমি আবারও কবিতা লিখতে শুরু করলাম, বিয়ে পাশ করলাম। ধরো তুমি ধাক্কাধাক্কি করে ঘুমের শেষ মজাটুকু তেতো করার আগে আমি নিজেই উঠে পড়লাম। আমি কি কেবল তেতোই করি? ওই তেতো মুখে মিষ্টি চা তুলে দিই না? তুমি আমাকে একেবারে সাহেব বানিয়ে ফেলেছ। এই বেডটি, টিপটপ হয়ে অফিসে যাওয়া, এসব আমাদের ফ্যামিলিতে জন্মেও ছিল না। আর তুমি যে আমাকে ঘুটে কুড়ুনি থেকে একেবারে রাজকন্যা বানালে। এভাবে বলো না নীরা, তোমার ভিতর কোনো সৌন্দর্য, কোনো শক্তি যদি আমি না দেখতাম তাহলে সবকিছু ফেলে
তোমাকে আমি পছন্দ করতাম। আচ্ছা আচ্ছা, বিষয়টা তো এমনও হতে পারে যে আমার দুর্দশা দেখে তোমার মধ্যে আমাকে বাঁচানোর একটা লোভ বা আমাকে উদ্ধার করবার জন্য একটা লোভ পেয়ে বসেছিল। এসব কথা বলে তুমি নিজেকে ছোট করো, আমাকেও ছোট করো। তোমাকে উদ্ধার করার কথা ভাবলে তোমাকে সেখান থেকে সরিয়ে আমি তোমার জন্য একটা চাকরি সংস্থান করার কথা ভাবতাম। কোনো বুদ্ধিমান মানুষ কাউকে উদ্ধার করার জন্য আর যাই হোক বিয়ের কথা ভাবতে পারে না। তুমি যখন এভাবে কথা বলো আমার আমার বড় ভয় হয় রিজওয়ান। জন্মের সময় যে মেয়ের মা মরে যায় আর বাবা মরে যায় অপঘাতে, পৃথিবীতে কেউ তার কোনো বড় দিক বা তার কোনো সুন্দর দিক দেখিয়ে তার মাথাটাকে কি খাড়া করে দেয়? এমন মানুষ যে পৃথিবীতে থাকতে পারে এটা তোমাকে না দেখলে আমি কল্পনাও করতে পারতাম না রেজওয়ান। আচ্ছা, তুমি অতীতের চক্র থেকে বেরিয়ে কবে ভবিষ্যতের পথে পা বাড়াতে শিখবে বলো তো? সুন্দর যে বড় ক্ষণস্থায়ী, আর অন্ধকার তাকে সারা জীবন তাড়া করে ফিরছে। নীরা, এসব কথা বলতে গেলে তুমি আমাকে থামিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আমাকে বলতে দাও না প্লিজ, তুমি আমাকে বলতে দাও। জানো, আমি জানি এসব কথা বলতে বলতে একসময় আমি নিজেই টের পাবো আমার আমার এই গা থেকে অন্ধকার শেওলা খসিয়ে আমি অনেক হালকা হয়ে উঠছি। আচ্ছা বাবা, আচ্ছা বলো, তোমার মনে যা আসে যেভাবে আসে যা খুশি বলো, কিন্তু তার আগে আমাকে টাইমলি অফিসে যেতে হবে তো, নাকি? যেতে দাও। আচ্ছা, তুমি সবকিছু ঠিক রেখে প্রতিদিন এই টাওয়েল নিতে ভুলো কেন বলো তো? ওই একটা ভুল বড় মধুর লাগে যে। এরকমই চলছিল, ওর অল্প বেতনের চাকরিতে হিসেবে খরচ। ওর একটা আশ্চর্য বিষয় ছিল জানেন, এই ঢাকা শহরে ওর কোনো বন্ধু ছিল না। আমরা কোনোদিন ওর কোনো কলিগদের বাড়িতে বেড়াতেও যাইনি, তারাও কখনো আসেনি আমাদের বাড়িতে। ও বোধহয় আসলে সবার সাথে ঠিক মিশতে পারতো না। এর ঠিক এক মাস পর, হ্যাঁ এক মাস, নীরা তুমি একের পর একশো মনে করার চেষ্টা করো তো। তুমি বিএ পাশ করলে, তারপর তারপর তুমি এমএতে ভর্তি হওনি? আমরা আমরা বাইরে যেতাম, চটপটি ফুচকা খেতাম। বিয়ের প্রথম দিকে, হ্যাঁ প্রথম দিকে আমি ওর প্রতি এত অনুগত আর কৃতজ্ঞ ছিলাম যে ও যখন বাইরে যেত আমি ওর জুতোটা এগিয়ে দিতাম, আবার যখন ফিরে আসতো আমি ওর প্রতি নানা রকম সেবায় অস্থির হয়ে যেতাম। আর তখন ও আমাকে বলতো কি, আরে আরে কি করছো? কি হলো? এখানে বসো তো, কি যে করো না তুমি। দেখো নীরা, আমাকে কিছু কাজ করতে দিও। আমি আমার পাশে একজন নারীকে চাই, মানুষকে চাই। আমি নিশ্চয়ই কোনো দাসীকে বিয়ে করিনি। আচ্ছা তুমি বুঝি কোনো কাজ করো না, অফিসে তোমার কত কাজ কত ঝক্কি, বাড়িতে এসো যদি তুমি হাত লাগাও তাহলে। না না, তুমি ঘরের এবং বাইরের কাজকে আলাদা করে দেখছো। কদিন পর তুমি যখন চাকরি করবে তখন ঘরের কাজ কে করবে শুনি?
শোনো, প্রথম যেদিন তোমাকে দেখি, বসো না, বসো বসো, বলো। তোমাকে যেদিন আমি প্রথম দেখি, তোমার বিপন্ন চেহারার পাশাপাশি তোমার মধ্যে সাংঘাতিক আত্মসম্মানবোধ সম্পূর্ণ এক নারীকে আমি দেখতে পেয়েছিলাম। নীরা, আমি অনেক পুরুষের মতো, তুমি ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসলে তোমার হাত থেকে পানি খেতে চাওয়াটাকে দাম্পত্য জীবনের আদর্শ বলে মনে করি না। আসলে আমার মধ্যে আসলে সাংঘাতিক এক অপরাধ বোধ কাজ করে। আমার মনে হয় আমার জন্যই তো তুমি তোমার অতীতের প্রিয়জনদেরকে হারিয়েছো। যা হারিয়েছি, প্রাপ্তির সম্পদ যদি তার চাইতেও কম হতো তাহলে আমিও নিশ্চয় অসুখী হতাম। আচ্ছা শোনো, এবার বলো, ওই যে রাত জেগে যে কবিতাগুলো লেখো, সেগুলো কি শিল্প না নিষিদ্ধ কিছু? যা কিছু বলো না তুমি। তাহলে ওগুলো লুকিয়ে রাখো কেন? তোমার কবিতা বুঝি আমার পড়তে ইচ্ছে করে না? আচ্ছা ঠিক আছে, আরো কিছু লিখি, তারপরে একবারে শোনাবো। জানো, আমার আমার তিল তিল করে তৈরি করা ওই পাণ্ডুলিপিটা ফুফু যেদিন পুড়িয়ে ফেললো, আমার আমার মনে হলো আমার আমার হৃৎপিণ্ডটা বুঝি কেউ। চুপ করো, চুপ করো। উফ নীরা, ফের যদি তুমি তোমার অতীতের অন্ধকারকে বর্তমানের আলোয় টেনে আনো, নীরা, কিচ্ছু শেষ হয় না। আচ্ছা শোনো, ভালো কথা, তুমি গতকাল যেন কোন বইটি কেনার কথা বলছিলে, বলো। কি হলো? বলছি যে গতকাল তুমি কোন বইটি কেনার কথা বলছিলে? জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। আচ্ছা ঠিক আছে, শোনো, আগে বেতনটা পাই, তারপর দুজন একসাথে বই বাজারে গিয়ে আরো কিছু বই কিনে আনবো, ঠিক আছে? উঠে তো দেখলে যে তোমার স্বামী বেঘরে ঘুমাচ্ছে। ঘুম না চাই আমি জানি তো, আমি তোমাদের সবাইকে চিনি। তুমি তুমি আমাকে খুন করতে চেয়েছিলে, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, তুমি করোনি। মাঝরাতে অত জেরার জবাব আমি দিতে পারবো না, সকালে চাকরি একটা ইন্টারভিউ আছে, ঘুমাও। এই বলো, বলো, কি স্বপ্ন ছিল? না না, স্বপ্ন তো নয়, স্বপ্ন হলে তো তার ভেতর আমি কিছু দৃশ্য দেখতাম। তবে তবে কি কিন্তু আমাকে খুব
খুন করতে চাইবে কেন? খুন করতে চাইবে কেন আমাকে? আচ্ছা, তুমি সেদিন বলছিলে তোমার বাবার ভালোই প্রপার্টি ছিল, তো সেগুলো এখন কোথায়? তুমি হঠাৎ, তোমার মতো স্টুপিড মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান, তোমার বাবার বেশিরভাগ প্রপার্টি তো তোমার। তুমি কি এখন সেসব প্রপার্টির দাবি নিয়ে তাদের কাছে যেতে চাও? নীরা, তুমি বুঝছো না আমার অবস্থা কতটা খারাপ। আজকে এক কলিগের সোর্সে তার বন্ধুর বাসায় গিয়েছিলাম বিজনেসের ধান্দায়। বিজনেস করতে টাকা লাগে, তোমার নিজের অত সম্পত্তি থাকতে। ও, তলে তলে এত লোভ! তুমি যখন বিয়ে করেছিলে তখন তো তোমার মধ্যে এসব কোনো কিছুর কোনো খোঁজ ছিল না। শোনো, আমি একবার যা পায়ে মারিয়ে এসেছি সে পথে আমি মরলেও হাঁটবো না। নীরা, তাই বলে তুমি তোমার ন্যায্য দাবি ছেড়ে দেবে? আমার সবকিছু যেমন তোমার, তোমার সবকিছু আমার। আমি ওই প্রপার্টির জন্য প্রয়োজনে আইনের আশ্রয় নেব। কি? আমার ভাবতেও কষ্ট হয় নিজের অধিকার আদায়ের প্রশ্নে কোনো মেয়ে অতটা বোকা হতে পারে। বুঝতে পেরেছি, সব কিছু আমার কাছে এখন পরিষ্কার। নীরা, তোমার ভাবনার নিচুতা কোন পর্যন্ত যেতে পারে তাই ভেবে অবাক হচ্ছি। এজন্যই জঘন্য পরিবেশে কষ্ট করে বড় হওয়া কোনো মেয়েকে মায়া করে বিয়ে করতে যাওয়ার মতো বোকামি আর হয় না। মায়া করে? ও, তুমি আমাকে মায়া করে বিয়ে করেছো না? এক রাতে স্বপ্ন নিয়ে যে মেয়ে তার চাকরিহীন স্বামীকে মানসিক অত্যাচার করতে করতে মরণ দশায় ফেলতে পারে, তার সম্পর্কে এর চেয়ে বেশি আর কি ভাবা যায়? জীবনে জীবনে কি সাংঘাতিক ভুলটাই আমি করেছি? এখন পদে পদে সেটা আমি অনুভব করছি। তুমি 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 নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছো, নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে তুমি পড়েছো, তার সাথে দেখা করে রোজ রাতে দেরি করে বাড়িতে ফিরছো, কি ঠিক না? বলো বলো, কে তোমাকে বলেছিল আমাকে বিয়ে করে উদ্ধার করতে? কার সাথে তোমার সম্পর্ক? বলো, কার বলো, কার সাথে সম্পর্ক তোমার? বলো, কে কে কে? বাতিগ্রস্ত নারী, তোর সাথে তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হয়।
এরকমই চলছিল। তুমি চাকরি নিয়েছিলে? আমি এমএতে ভর্তি হয়েছিলাম, কিন্তু জানেন তারপরেই সব কেমন যেন পাল্টে যেতে শুরু করলো। আর ওই যে ওর চাকরির ওই প্রবলেমটা তো ছিলই। তারপরও সেই রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম, সে আগের রাতগুলোর মতন। তারপর ঘুমিয়েও গেলাম। তখন মধ্যরাত। আমি লেকের পানিতে একটা লাশ ভাসছে, দেখুন দেখুন একটা লাশ ভাসছে, কি বিভৎস রক্তে ভেসে যাচ্ছে পানি। তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে সাব্বির। সারপ্রাইজ আমি ঠিক বুঝলাম না। তুমি কি বিশ্বাস করতে পারো যে নীরার হাজবেন্ডই ওকে আমাদের ক্লিনিকে ভর্তি করে দিয়ে গিয়েছিল? কি বলছেন স্যার? ইয়েস, বসো। ওর হাজবেন্ড রাগের মাথায় ঠিকই ওর গলা টিপে ধরেছিল। নীরা ছিটকে পড়ে রাস্তায় বেরিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ওর হাজবেন্ড ওকে পেছনে পেছনে ফলো করে, মেলা লোকজন জমে দেয়। তখন ওর হাজবেন্ড অচেনা লোকের ভান করে ওকে ক্লিনিকে ভর্তি করে দিয়ে যায়। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এতদিন উনি এই হাসপাতালে আসেননি কেন? আর আপনি আমার কাছে ব্যাপারটা খুলে বলেননি কেন? কারণ আছে সাব্বির। রেজওয়ান নিয়মিতভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখত, নীরার খোঁজ খবর রাখত, নীরা কেমন আছে, কিন্তু সামনে আসতে ভয় পেত। কারণ ওকে দেখে আবার ভয়ে আতঙ্কে অবিশ্বাসে যদি বিকারগ্রস্ত হয়ে পড়ে, ও ভেবেছিল সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেই ও নীরার সামনে আসবে। আর তুমি যদি জানতে যে নীরার মাথার উপর আরেকজন আছে, তাহলে তুমি এতটা কেয়ার নিয়ে বন্ধুর মতো চিকিৎসা করতে না। আই এম সরি সাব্বির যে তোমার কাছে বিষয়টা আমি আগাগোড়া গোপন করেছি। আই এম রিয়েলি সরি। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, এত বড় একটা ভালো খবর অথচ তোমাকে কেমন জানি পেইন লাগছে। না মানে হঠাৎ একটা বিস্ময়ের ধাক্কা খেলাম তো। কথাটা ভালোই বলেছ, বিস্ময়ের ধাক্কা। যা হোক, বিষয়টাকে সেলিব্রেট করার জন্য কি বলো, চা খাওয়া যাক। আপনার নিজের শক্তি নেই? প্রত্যেক মানুষের নিজের দুপায়ে দাঁড়িয়ে বাঁচবার শক্তি থাকা উচিত। যুক্তি দিয়ে নিজেকে শক্ত করার শক্তি আমি পাই না। আমার কেবলই মনে হয়, আমার মনে হয় আমি এক উড়ন্ত বেলুন, যে কোনো সময়ে বাউরি বাতাস আমাকে শূন্যে উড়িয়ে নিয়ে যাবে। আপনি তো এখন সুস্থ। সুস্থ হয়ে কি লাভ? আমার এপিটাফ। মৃত্যু নিয়ে আপনি এখনো ভাবছেন? আপনি তো সে পথ মারিয়ে এসেছেন। যদি আত্মহত্যা করি? নীরা, মৃত্যু কোনো বিলাসিতা নয়। আমি কুয়াশার অতলে ডুবন্ত এক নারী ছিলাম,
না না না, এটা কোনো এপিটাফের ভাষা নয়। খুব নিষ্ঠুর শোনাবে, তবু কথাটা বলি, আপনার কবরের চিহ্ন মাত্র থাকবে না। এপিটাফের মতো বিলাসী স্বপ্ন দেখেন কি করে? আমার জন্যে কোন কালে হাজার বছর ধরে কোন পাহাড় অটল অপেক্ষায় থাকবে, সেই সন্দেহের পেছনে না ছুটে আমি তো আকাশে মেঘের অনন্ত পথে ছুটছি। আমি এক শেকড় বিচ্ছিন্ন উড়ন্ত মানুষ, সেই মানুষের একমাত্র বিলাসী স্বপ্নটাকে আপনি এমন নিষ্ঠুরের মতো যুক্তির ছুরি দিয়ে হত্যা করলেন, কেন করলেন? নিষ্ঠুর নিষ্ঠুর আমি? আমি একা? আপনি আপনার রহস্য, সৌন্দর্য, আপনার নিঃসঙ্গ জীবনের প্রকাশের ফাঁদে ফেলে আমার আমার কত বড় সর্বনাশ করেছেন আপনি জানেন? আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি যদি আপনাকে যেতে না দিই? আপনি তো বলেছেন আপনার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি পারবেন আমাকে ধরে রাখতে? আপনি সত্যি পারবেন আমাকে ধরে রাখতে? আপনি আপনি কি আমাকে বেঁচে থাকতে শেখাবেন? এসব আপনি আপনার অনুভব থেকে, বিশ্বাস থেকে বলছেন? আমাকে আমাকে সেই দ্বীপটায় নিয়ে যাবেন যেখানে অনেক অনেক পাখি, বৃক্ষ। নীরা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। নীরা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো চলো, হ্যাঁ চলো।